নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যেকবার অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মা শেষসং অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে মা এসেছেন সেই বিষয়টা হচ্ছে আগামী 22 অক্টোবর মঙ্গলের রাশি পরিবর্তন। চলে যাব মায়ের কাছে, আমি সেই বিষয়টা নিয়ে মায়ের কাছে জানতে। ভক্তরা যারা হচ্ছে আস্তে আস্তে, আসি আছি বড় কাজে, বড় দেশে বড় বেশি, বড় বাসি পরের সাক্ষাতে, বড় বোঝা মাঠে পরতরে প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাধিষ্ঠাত্রী মা ঠাকুরানের রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী, যে যেখানে আছে সেটা সুদূর বাংলাদেশ থেকে ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইটালি, ইউরোপ, লন্ডন, আমেরিকা, পৃথিবীর যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেক দিন যারা শেয়ার করে তাদের প্রত্যেককে আমার অনেক অনেক আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। আর এমন একটা প্ল্যাটফর্ম যা বিশ্বের বিষয়ে আমি বলবো, সারা পৃথিবীর মানুষ আজকে বলছি যে এটা অক্সিজেন স্বরূপ, মানুষের জীবন ধারণের একটা আলাদাতম রস, যেটা মানুষের জীবন ধারণকে অনেকটা সুদৃঢ় করছে, অনেকটা সহায়তা করছে। তবে একটা কথা আমি বলবো আমার সন্তান এবং সেবা দলকে, আমার প্রত্যেকটি সেবা দলকে আমি বারবার বলবো, যেটা গণনা করি এবং ভবিষ্যৎবাণী করি ঠিক এইটার জন্যই কিন্তু মানুষ আমাকে আজকে বহু বছর ধরে চেনে, যে প্রত্যেকটা কথা প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সেটা অক্ষরে অক্ষরে মিলছে, মানুষ প্রমাণ নিচ্ছে এবং তার জন্য মানুষ আমাকে চেনে। এবং কুষ্টিতে যেরকম দেখি, ছকে যেরকম দেখি, কুষ্টি করলে সেরকম ভবিষ্যৎবাণী করি। কিন্তু আমি সারা পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে আমি বলবো, আমার সেবা দলকে বলবো, আমি ছাত্র যুবদের বলবো বারবার, ছাত্র যুব সেবা দল আমার, আমার সন্তানদের, আজকে বিশেষভাবে আমার বীরাঙ্গনার মায়েদের কথা বলবো, মেয়েদের কথা বলবো, আমি তো প্রত্যেকটা দিন বলছি আমার চামড়ার শরীর কাটলে, রক্ত বেরোয়, আঘাত লাগলে ব্যথা হয়, হাড় মাংসের শরীর, মানবী শরীরে আমি আছি। আমাকে দেখতে আসার জন্য বিগত বিগত কয়েকটা দিনে যে পরিমাণ সংখ্যায়, আজকে মেয়েরাও প্রচুর প্রচুর মেয়ে, আমি দেখা করতে পারিনি, আমি সারাদিন পুজো যোগ্য অনলাইন ক্লাস থাকি, সাধনা থাকি, আমি বারে বারে বলছি যে আমার ভবিষ্যৎবাণী যে মিলে গেছে, মিলছে এবং মিলবেও, যা যা আগাম দিনে করা আছে সেগুলোও মিলবে। কারণ আমি এটা বলছি তার জন্য কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে আমার ছাত্র যুব সেবা দলদের বলছি, আমি জানি তারা আমায় ভালোবাসে, আমি জানি তারা এই ভেবে আনন্দিত যে ঘটনা ঘটেছে সেজন্য আনন্দিত নয়, যেটা আমার গণনা মিলেছে, আমার গণনা মিলবে, আমার গণনাটা করাই তো ওই জন্য। একটা সাধক সাধিকার আবির্ভাব হয় মানব কল্যাণের জন্য, আমার অনুষ্ঠান মানব কল্যাণের জন্য, আমার বক্তব্য মানব কল্যাণের জন্য, আমার আশা পৃথিবীতে মানব কল্যাণের জন্য, আমার প্রত্যেকটি পদক্ষেপ জনহিতকর কার্যের জন্য। সেই জন্য আমি প্রত্যেককে বারংবার বলবো, আমি যে অগ্নিকাণ্ড বলে গেছিলাম যে আজকে দিকে বিদিকে অগ্নিকাণ্ড ঘটেছে সারা পৃথিবীতে, তার জন্য যেভাবে মানুষ আমাকে দেখতে এসেছে, আমি বারবার বলছি হাড় মাংসের রক্তের শরীর, যেটা বলবো আমি জানি এমন গণনা তারা বিশ্বের কোথাও পায় না যারা এই পরিবারে যুক্ত এইখানে পায়। প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আমি মিলিয়ে নিতে বলবো, আজকে যারা নতুন তাদেরও বলবো পূর্ব পূর্ব ভিডিওগুলো দেখে নিতে, যা যা বলেছি এখনো তাই তাই হতে চলেছে এবং হবেও, এবং হবেও, তার সম্ভাবনা প্রবল। আমি বারংবার বলেছিলাম
আজকে আর নতুন করে আমার ভিডিও চালিয়ে শোনাবার প্রয়োজন নেই, আজকে আর ভিডিও চালিয়ে প্রয়োজন নেই, কারণ একই আমি অনেক দেরিতে এসেছি, কারণ সারাদিন বহু মানুষের সঙ্গে কথা, বহু মানুষের ভাগ্য বিচার, অনলাইন ক্লাস চলছিল। আমি বারংবার বলবো যে আমি বলেছিলাম ধর্ম রিলেটেড সমস্যা, আজ বাংলাদেশ, আমার বাংলাদেশের ঘরে ঘরে, আমি বাংলাদেশের ঘরে ঘরে মানুষ আমায় ভালোবাসে, বাংলাদেশ দেখছে, আজ বাংলাদেশে কি হচ্ছে ধর্ম রিলেটেড যে সমস্যা আমি বলেছিলাম মানুষ মিলিয়ে নিয়েছে, আজ আমার ছেলে মেয়েদের আর নতুন করে চালিয়ে শোনাবার প্রয়োজন লাগে না। আমি কদিন ধরে বারবার বলেছিলাম এমন এক সমস্যা আসতে চলেছে, এমন এক আন্দোলন আসতে চলেছে যেটা কিন্তু ধর্ম রিলেটেড হবে, আজকে তাই হচ্ছে। বাংলাদেশের মাটিতে মানুষ দেখছে, অর্থাৎ প্রত্যেকটা গণনা, আমার গণনা কিন্তু মানুষ শুনবে, এবং আমার গণনাকে আমার ছেলে মেয়েরা এতটা বেশি প্রচার করে, এতটা বেশি তারা শেয়ার করে, কারণ এই গণনা কিন্তু জনহিতকর কার্যে। আমি আগাম পূর্বাভাস দিয়ে গেছিলাম, আজ বাংলাদেশের মানুষ তা মিলিয়ে নিচ্ছে। আমি ধর্ম রিলেটেড সমস্যা, নতুন নতুন যারা আমার আমার এই পরিবারে যারা নবাগত, আমার ছেলেরা, আমার নবাগত মেয়েরা, তার পূর্ব ভিডিওগুলো চালিয়ে দেখো, দেখে মিলিয়ে নাও যে কত দূর ক্ষমতা গণনার। আমি গণনার ক্ষমতা বলবো, আমি গণনা মহাকাল সাধনা, তোমাদের বাবা যেটা বলাচ্ছেন আমি সেটা বলছি, আমার গুরুমার বচন খুলল। আমি বিজ্ঞাপনের জন্য বলতে আসি না, আমি বিজ্ঞাপনের রঙ্গমঞ্চ ভাবি না, আমি মানুষকে বলবো, আমার সন্তানদের বলবো, আমার ছাত্র যুবদের বলবো, যে আমাকে, আমার মেয়েদের বলবো, আমার মেয়েরা বীরাঙ্গনারা যারা আমায় ব্যাপক পরিমাণ ভালোবাসে, ভালোবাসে আমায় প্রত্যেকে, এই পরিবার আমাকে প্রচুর প্রচুর উপঢৌকন পাঠিয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো আমি আগামী দিন কিছু হলেও নাম বলার চেষ্টা করব, কারণ তাদের একটা দারুণ ভাবে আবদার। তবে বারংবার বলি, আমার কিছুর জন্য অনুষ্ঠান নয়, কিছু লোভে অনুষ্ঠান নয়, কিছু পাবার আশায় অনুষ্ঠান নয়, আমি যেটা পাই সেটা মানুষের কাছে কোনো দোকানে, কোনো হাটে বাজারে কিনতে পারা যায় না। এই পরিবার দিয়েছে আমায় প্রাণ ভরা ভালোবাসা, এক একটা মানুষ এই পরিবারের আমাকে ব্যাপক পরিমাণ ভালোবাসে, কিন্তু আমার মেয়েদের বলবো, আমার ছাত্র যুব সেবা দলকে বলবো, আমাকে দেখতে আসার জন্য বৃষ্টিতে ভিজছো কেন, কেন আমাকে দেখতে আসার জন্য বৃষ্টিতে ভিজছো বলো, কেন তোমরা দাঁড়িয়ে রয়েছো সকাল থেকে রাত্রি অবধি আমাকে বলো। আমি বারংবার বলছি আমার গণনা দেশের স্বার্থে, হ্যাঁ আমার গণনা মিলেছে, দেশের সব জায়গা টেরারিস্ট ধরা পড়ছে, টেরারিস্ট আতঙ্কবাদী হামলা, গুরুমা শুধু শুধু বলে যায় না, গুরুমা বলে দেশের সর্বস্তরের প্রত্যেকটি সন্তানকে যাতে রক্ষা করা যায়, যাতে আমি প্রত্যেককে আগলে রাখতে পারি। আজ জম্মু কাশ্মীরে কি হচ্ছে, আজকে জম্মু কাশ্মীর দেখছে আমার অনুষ্ঠান, দিল্লি দেখছে আমার অনুষ্ঠান, সারা পৃথিবীর মানুষ দেখছে অনুষ্ঠান, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিশেষ করে মালয়েশিয়া, বিশেষ করে লন্ডন, আমি কার নাম বাদ দেব, অনেক নাম অনিচ্ছাকৃত বাদ হয়ে যায়, এক ব্যাপক পরিমাণ সারা পৃথিবীর মানুষ দেখছে অনুষ্ঠান, যা যা বলেছি তাই তাই অক্ষরে অক্ষরে মানুষ মিলিয়েছে। আজকে আর অবকাশ নেই নতুন করে ভিডিও চালিয়ে মানুষকে মনে করাবার, যারা নতুন তারা যদি কোথাও ভাবে গুরুমা বিজ্ঞাপন করছে, গুরুমা হয়তো এই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের ঘটনা প্রত্যেকটা দিন বলেছি, রাহু কৃত্তিকা নক্ষত্রে ধর্ম নিয়ে সমস্যা হবে, ধর্ম নিয়ে সমস্যা আমি বারংবার বলেছি, না যদি কেউ শুনে থাকে আমি দাবি রেখে বলবো আগের ভিডিওগুলো চালিয়ে শুনো, আতঙ্কবাদী হামলা, আজকে কি হচ্ছে জম্মু কাশ্মীরে, কি হচ্ছে আমার দিল্লিতে, আমার কাশ্মীর, আমার জম্মু, আমার দিল্লি এবং সারা পৃথিবীর বিভিন্ন, পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে বিভিন্ন জায়গা, আমার প্রত্যেকটি সন্তান আছে ওখানে, আমার ছেলে মেয়েরা আছে, আমার ছেলে মেয়েদের স্বার্থে এই একমাত্র ব্যতিক্রমী প্ল্যাটফর্ম যেখানে স্থান জায়গা সমস্ত কিছু নিয়ে আমি গণনা করি, এই গণনা সারা পৃথিবীর কোথাও মানুষ পায় না, আমি দাবি করে বলতে পারি, আমি দাবি করে বলতে পারি, আমার বচন খুললো সেটা আসামের ভূমিকম্প থেকে বাংলাদেশের ভূমিকম্প, রিক্টার স্কেলে তার কতটা তীব্রতা যেতে পারে, এবং এবারে যে ভূমিকম্পে তো ডেট বলে দিয়েছিলাম,
ডেট পর্যন্ত বলে দিয়েছি, কারণ এই পরিবারের মানুষগুলো আমার, এই ছেলে মেয়েগুলো আমার, তাদের সুরক্ষা বলয় রাখার জন্য, তাদেরকে সুরক্ষা বলয় দেবার জন্য আমি চেয়েছি প্রত্যেকটা মানুষের জন্য। রাত জেগে জেগে গণনা করছি, রাত জেগে জেগে গণনা করছি, আমার ছেলে মেয়েদের জন্য আমি করবো না তো কে করবে? আমি করবো না তো কে করবে? আমি চেম্বারে ডেকে ডেকে বলবো? আমি চেম্বারে ডাকতে বসিনি, আমি মানুষকে লুটতে বসিনি। আমার সামনে যারা বসে আছে আমার সন্তানেরা, আমার কাস্টমার নয় নয় নয়, যার জন্য আজ প্রতিকার প্রতিবিধান দিতে কিন্তু আমি একটি টাকাও নিই না, একটি টাকাও আমি নিই না প্রতিকার দিতে, প্রতিবিধান দিতে। আমি বারংবার বলবো, এত আমার আমার বীর সৈনিক সন্তানরা, আমার বীরাঙ্গনা মায়েরা, তারা কিন্তু ব্যাপক পরিমাণ শেয়ার করে, তারা স্বতঃস্ফূর্ত শেয়ার করে, দিক থেকে দিগন্তে পৌঁছে দেয় গুরুমার বচন। কারণ এই বচন আমি এই পারি, আমি ওই পারি, আমি সেটা করিয়ে দেব, অমাবস্যায় কাটিয়ে দেব, পূর্ণিমাতে ছিনিয়ে দেব, এনা তেনা এই ধরনের কোনো বক্তব্য নেই আমার অনুষ্ঠানে। আমার অনুষ্ঠানে আমি বারংবার বলি, আমি পাওয়াবো কি করে? আগে দেখবো তোমার ছকে সেই প্রোটেনশিয়ালিটি আছে কিনা, আগে দেখবো তোমার ছক সেটাকে সাপোর্ট করে কিনা। তোমার ছক সাপোর্ট করবে না, আমি পাওয়াবো কোত্থেকে? আমি কোত্থেকে পাওয়াবো? আমার গাড়ির কি EMI বাকি পড়েছে? আমার কি তোমার পয়সা নিয়ে চারটে ফ্ল্যাট পাঁচটা বাড়ি করার প্রয়োজন? আমার সন্তানদের ছিনিয়ে কোনো মা নেয় না। মা শব্দটা অত্যন্ত পবিত্র, কারণ এই অনুষ্ঠান মুসলমান দেখে, এই অনুষ্ঠান হিন্দু দেখে, এই অনুষ্ঠান শিখ দেখে, এই অনুষ্ঠান পাঞ্জাবি দেখে, এই অনুষ্ঠান বৌদ্ধ দেখে। অর্থাৎ এটা কোনো সাম্প্রদায়িক অনুষ্ঠান নয়, এখানে প্রত্যেকটা ধর্ম বর্ণ সবাই তার মায়ের কাছে এসছে। এ যেন এক মিলেমিশে মহামিলন ক্ষেত্র, আমি দাবি করে বলবো এটা মহামিলন ক্ষেত্র, এটা মহামিলন, এটা মহামিলন স্থান। মা বসে আছে তার সন্তানদের জন্য কলপেতে। আজ আমার বাংলাদেশে কি হচ্ছে আমি বারংবার বলেছি, আমি রোজ গলা ফাটিয়ে বলে গেছি, মানুষ মেনে নিয়েছে আজকে যে গণনা তার কতটা তীব্রতা, একটা ব্যাপক পরিমাণ হোক, ব্যাপক পরিমাণ শেয়ার হোক, যাতে সর্বস্তরের মানুষের হাতে পৌঁছো। আমার বচন, আমার চিৎকার করে গণনা, আমার চিৎকার করে বলে যাওয়া, যাতে আমার একটি প্রাণও যাতে কোনোভাবে ক্ষতি না হয়, একটা সন্তানেরও যাতে ক্ষতি না হয়, একটা সন্তানেরও সে যে ধর্মেরই হোক তার যেন রক্তপাত না হয়, একটা মানুষের যাতে ক্ষতি না হয়। আজকে আমার আরামবাগ ভাসছে, আমার নানুরু ভাসছে, জল প্রলয় তার আগাম ভবিষ্যৎবাণী পর্যন্ত আমি দিয়ে গেছি। আজকে অনেক অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকে সারা দেশ, সারা দেশের MLA MP পর্যন্ত কিন্তু মার্ডার হয়েছে। আমি ভারতবর্ষেরও বলবো, অনেক মন্ত্রী মিনিস্টার কিন্তু আজ কিন্তু অসুস্থ, হসপিটালাইজড, হসপিটালাইজ। এবং এই গণনাটাই কিন্তু করে গিয়েছিলাম, এই গণনাটাই বলে গেছিলাম। অর্থাৎ আগামী দিনও যা যা বলে গেছি গত গত দিনগুলো, আগামী দিনে সেগুলোও আমি বলছি 90-97% মিলতে চলেছে, 90-97% মিলতে চলেছে, 90-97% মিলতে চলেছে। কিন্তু আমার সন্তানরা বলবে, আমার সন্তানরা বলবে যে 100-100% কিন্তু মিলবে। আমার দাবি রইল, আমার দাবি রইল যে অন্তত 97% এই গণনা মানুষ অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবে, কারণ আমি গণনা করেছি আমার পরিবারের প্রত্যেককে ছায়া দেব বলে। আমি গণনা করেছি যাতে একটি মানুষও না কাঁদে। আমি আবারও বাংলাদেশ নিয়ে গণনা করব। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে অগ্নিকাণ্ড, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে অগ্নিকাণ্ড, মানুষ মেলিয়েছে। আজও কিছু গণনা করব, আজও কিছু ভবিষ্যৎবাণী করব মানুষের স্বার্থে। তাই আমার কথা শুধু শুনলে হবে না, আমার কথা অনুযায়ী যারা মেনে চলছে তারা কিন্তু একটা দিশা পাচ্ছে, যাদের দশার পরিবর্তন হয়ে তাদের দিশা সঠিক দিশার দিকে তারা এগোচ্ছে। অর্থাৎ এই অনুষ্ঠান ভারতবর্ষের বুকে এক ব্যতিক্রমী অনুষ্ঠান, এই অনুষ্ঠান সারা পৃথিবীর মানুষের কাছে একটা অক্সিজেন স্বরূপ। সারা পৃথিবী নিয়ে গণনা, সারা পৃথিবীর জায়গা জায়গা নিয়ে গণনা, ভারতবর্ষের কোনা কোনা নিয়ে গণনা করেছি, পশ্চিমবঙ্গের জল প্রলয় সে পর্যন্ত গণনা দিয়েছি। কাদের জন্য? কাদের জন্য? আমার সন্তানদের জন্য। এই গণনা শুধু আমার সন্তানদের ভালো রাখার জন্য, আমার চেষ্টা যাতে একটি প্রাণ, একটি মানুষ যাতে কোথাও কষ্টে না থাকে, তার জন্য আগাম পূর্বাভাস। আকালখণ্ডে যেটা আছে
সেটা খণ্ডন করা সম্ভব নয়, যাতে এতটাই শেয়ার হোক যাতে সমস্ত লেভেলের মানুষের হাতে পৌঁছুক, যাতে এক একটা প্রাণ প্রিকুয়েশন পায়, এক একটা জায়গা প্রিকুয়েশন পায়, এক একটা মানুষ কিন্তু নিরাপদে থাকে। কারণ এটি একটি মানবিক অনুষ্ঠান, এটা মানুষের কল্যাণের জন্য মানবিক একটা অনুষ্ঠান, সমাজের কল্যাণে সামাজিক উদ্যোগ। অর্থাৎ সারাটা রাত জেগে গণনা করি, মহাকাল সাধনা করি, নক্ষত্র গণনা করি, কুড়ি গণনা করি, কেন? আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখ হবে, আমার ছেলে মেয়েদেরকে নিরাপদে রাখতে হবে। আজকে যারা দেখি তারা দেখেছে, দীর্ঘদিন আমি বলে গেছিলাম ধর্ম নিয়ে আন্দোলন আসতে চলেছে, ধর্ম রিলেটেড ইস্যু। আজ জম্মু কাশ্মীরে কি হয়েছে, গত কয়েকদিন ধরে আমার জম্মু কাশ্মীরে কি হচ্ছে, আমার পাঞ্জাব হরিয়ানায় কি হচ্ছে, আমার দিল্লিতে কি হচ্ছে, আতঙ্কবাদী ঘটনা। আমি বলেছি আতঙ্কবাদী ধরা পড়বে, আমি এও পর্যন্ত বলে গেছি যে ঘটনা নয় নাকি মারাত্মক মর্মান্তিক পরিণতি হতে চলেছে। আমি বারংবার বলছি এখনো আতঙ্কবাদী হামলা, আতঙ্কবাদী ঘটনা, আতঙ্কবাদী ধরাও পর্যন্ত করতে পারে এমন ঘটনাও কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার গণনা দেখতে পাচ্ছি। 22 অক্টোবর থেকে মঙ্গল তুলা রাশিতে আসছে, তার সঙ্গে সূর্যের জ্যোতি, সূর্য 17ই সেপ্টেম্বর অর্থাৎ আগামী দিন একেবারে তার নিচে নিচুরাশিতে তুলা রাশিতে। তুলা রাশি হলে সূর্যের নিচ রাশি। আমি জ্যোতিষীদের বলবো যারা অনুষ্ঠান দেখে, আমি তান্ত্রিকদের বলবো যারা অনুষ্ঠান দেখে, তাদের শিক্ষার জন্য আমি একটু ভেঙে ভেঙে বলি, কারণ শিখতে হবে, জানতে হবে। যারা জ্যোতিষ শিখবো ভাবছে, যারা তন্ত্র শিখবো ভাবছে, জ্যোতিষ শেখা মানে আমার কাছে এটা নয় আজকে এই চেম্বার কালকে ওই চেম্বার, আমি এমন শিক্ষা দিই না। আমি অতীন্দ্রিয়কে জাগাতে বলি, আগে ষটচক্র জাগাতে হবে, সপ্তচক্র জাগাতে হবে, আগে সাধনা করতে হবে, বলা অতিবালা সাধনা সিদ্ধি করতে হবে, তারপর মহাকাল সাধন করতে হবে, তারপর মানুষের জন্য কিছু বলতে হবে, তবে সেই গণনা অক্ষরে অক্ষরে মিলবে। আজকে যে প্রত্যেকটা মানুষ যেভাবে এই অনুষ্ঠান চেনে, যেভাবে এই অনুষ্ঠান জানে, যে প্রত্যেকটা মানুষ জানে যে এখানে যা যা গণনা করা হয় সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলছে, তার জন্য কিন্তু অতীন্দ্রিয় শক্তির প্রয়োজন জাগ্রত করার। আমি বলবো যারা শিখতে চায় 9674841355, না এটা আমার ব্যক্তিগত নাম্বার নয়, এটা অফিসের নাম্বার আমার ব্যক্তিগত, এটা কোনো প্রচার নয় যে ব্যক্তিগত নাম্বার দেব। আমি বারংবার বলি, আমি আবারও বলবো, যারা শিখতে চায় সঠিকভাবে শেখো। আমি চাই অনেক সারা অনেক ছাত্র যুবদল থেকে সারা পৃথিবীর মানুষ শিখছে, শেখার মতন শেখো। যদি গণনা করার মতন অনেকে ভালো ভালো গণনা করে, তাহলে দেশের ভালো, তাহলে দশের ভালো, তাহলে সমাজের কল্যাণ। শুধুমাত্র টাকা রোজগার এটার উদ্দেশ্য নয়, জ্যোতিষ তন্ত্র সাধনা একটা সামাজিক সেবা, একটা মানুষ অনেক অনেক আশা করে আসে যাতে প্রত্যেকটা মানুষ শান্তির ছায়া পায়। তার জন্য আমি বারংবার বলবো, যাতে সঠিকভাবে কেউ শিখতে চায় 9674841355, এটি অফিসের নাম্বার আমার আশ্রমে, অফিসের সঙ্গে যোগাযোগ করে নেবে। সারা পৃথিবী থেকে মানুষ অনলাইনেও কিন্তু ঘরে বসে বর্তমানে শিখতে পারে, প্যান্ডেমিক তো এন্ডেমিক হতে চলেছে, তার জন্যই চেষ্টা। 22 অক্টোবর মঙ্গল তুলা রাশিতে, আগামী দিন সূর্য যাচ্ছেন তুলা রাশিতে, 22 অক্টোবর সেখানে সূর্য মঙ্গল জ্যোতি করবে। এই সূর্য মঙ্গল জ্যোতি হলে সামাজিক কি কি হতে পারে আগে বলবো, সবার আগে বলবো সবার উপর ভবিষ্যৎবাণী, তারপর আমি লগ্ন ওয়াইজ ভবিষ্যৎবাণী করব। আর তার আগে বলবো আগামী 6 মাস শনি মহারাজ যে 6টা রাশিকে বিশেষ কৃপা এবং বরদান করতে চলেছেন তার একটা ভবিষ্যৎবাণী করব। এবং এই যে রাশিরা, এই রাশিরা বেশ কিছু নিয়ম যদি প্রতিপালন করতে পারে, নিয়মগুলো কি, সর্ষের তেল একেবারে নয় এই সময়টা, কারণ একই গুড টাইম তাদের আসতে চলেছে কিছুটা হলেও, এবং এই সময় যদি কিছুটা নিয়ম করা যায় গুড টাইমটা কিন্তু চূড়ান্ত একটা গুড টাইম করা যেতে পারে। তার জন্য কিন্তু আমি বারংবার বলবো যে প্রত্যেককে অতি অবশ্যই করে আমি বলবো যে সর্ষের তেল, বিউলির ডাল, বেগুন খাওয়া যাবে না এই সময়টা। আর কি করা যাবে না অবশ্যই করে বলবো, প্রত্যেক শনিবার যদি অন্ন ছাড়া নিরামিষ আহার করা যায় আরো ভালো।
আমি তো প্রত্যেকের হরোস্কোপ দেখতে পাচ্ছি না এখান থেকে, তাই আরো ভালো একটি ভালো যোগ রয়েছে যাতে ভালোটা সাংঘাতিক ভালো আকারে পৌঁছয়, তার জন্য কিন্তু আমি বারংবার বলবো আমি সেই ছটা রাশির কথা বলবো, মেষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা এবং মকর। ষষ্ঠ নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য, পঞ্চ মহাপুরুষ রাজ্য যেখানে সৃষ্টি হচ্ছে আমি বারবার বলবো, এই সময়টা যদি প্রত্যেক দিন শিবার্চনা করা যায়, যাদের পারদেশ শিব রয়েছে তারা পারদেশ্বরের অর্চনা করলে অতীব সুফল, অতীব সুফল পাবে। বিশেষ করে মকর রাশি সাড়ে সাথে চলছে এই সময়টা প্রত্যেক দিন শিবার্চনা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু অনেকটা নেগেটিভিটি কেটে যাবে। আমি ওভারঅল আগে ভবিষ্যৎবাণী করি, দেশ দুনিয়ার নয় সামগ্রিক প্রত্যেকটা মানুষের ওভারঅল বলবো, তারপর লগ্ন ওয়াইজ মঙ্গল নিচস্থ হচ্ছে, রাশি পরিবর্তন করছে, মঙ্গল নিচস্থ নয়, সূর্য তার নিজ রাশিতে তুলা রাশিতে অবস্থান করছে, সূর্য মঙ্গলের যদি কি হতে পারে, হতে পারে মাথা প্রত্যেকের গরম হবে, শর্ট টেম্পটেড হবে প্রত্যেকে, সূর্য এবং মঙ্গলের সংযোগ অর্থাৎ সাংঘাতিক ভাবে অগ্নিকাণ্ড, কিসে কিসে অগ্নিকাণ্ড, এমনি তো অগ্নিকাণ্ড হবেই। আগামী 45টা থেকে 55টা দিন বহু জায়গায় অগ্নিকাণ্ড হবে, অফিস, কেমিক্যাল হাব, ফ্যাক্টরি, কারখানা, বাড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমি অগ্নিকাণ্ড স্পষ্ট দেখতে পাচ্ছি। কেন বলছি, কেন বলছি, আমি সতর্কতার জন্য বলছি, কেন বলছি, যাতে অগ্নিকাণ্ডে ব্যাপক পরিমাণ ক্ষতি না হয়। কলুটোলার যে অগ্নিকাণ্ড হলো তার আগের দিন ভবিষ্যৎবাণী করেছিলাম, আমি কলকাতাকে সাবধান করেছিলাম, আমি অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছিলাম। আমি প্রত্যেকটা জিনিস কেন বলতেই আগাম, কারণ আমার বচনের উপর অনেক অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে থাকে, তাই আমি রাত জেগে গণনা করি, গলা ফাটি, আমি ভবিষ্যৎবাণী বলি মানুষের মঙ্গলের জন্য, মানুষকে ভালো রাখবো বলে। অর্থাৎ অগ্নিকাণ্ড আগামী 45টা থেকে 55টা দিন ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। এছাড়া সবার মাথায় এতটাই অগ্নি হয়ে থাকবে, অগ্নির মতো উত্তপ্ত হয়ে থাকবে, রিলেশন আমি ছিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি, অনেক মানুষ কর্মচ্যুতি হবে, কর্ম হারাবে, অনেক মানুষ কর্ম হারাবে শুধুমাত্র শর্ট টেম্পটেডের জন্য, একদম অল ভীষণভাবে রেগে যাওয়ার জন্য, বাক্য বাণীর মতো হয়ে যাবে, বাক্য বাণীর মতো হয়ে যাবে, কারণ গ্রহের উপর সব। একটা মানুষের সঙ্গে খুব গল্প করতে ইচ্ছে করছে আর পরের দিন সেই মানুষটারই ফোন ধরতে ইচ্ছে করছে না, গ্রহ মানুষের মন মানসিকতার উপর প্রভাব ফেলে, গ্রহ এতটাই যিনি এমন একটা পর্যায়ে, গ্রহ এতটাই এফেক্টিভ মানব জীবনে যে একটা মানুষ একটা ফোনের জন্য যার অপেক্ষা করছিল এখন তার মেসেজটা খোলে না, একটু সব গ্রহ, সমস্তটা গ্রহ, অর্থাৎ গ্রহ মানুষের জীবনে কথা বলে। আমি প্রত্যেকের জীবনে বলছি কথা বলবে গ্রহ, গ্রহ ঠিক নেই আমি টাকা নিয়ে হোমযোগ্য করলে বশীকরণ হবে, আমি টাকা নিয়ে হোমযোগ্য করলে বশীকরণ হবে, বশীকরণ গাছের ফল, বশীকরণ কোন গাছের ফল বলে তো, কোন গাছের ফল আমি পাইয়ে দেবো, আমি পাইয়ে দেবো, আমি মিথ্যার মধ্যে যাব না, আমি মিথ্যার মধ্যে যাই না। যারা যারা অফিসে ফোন করছো বশীকরণের জন্য এইরকম ভাবে ফোন করবে না, আমি এখান থেকে বলছি আগে হরোস্কোপ সাপোর্ট না করলে বশীকরণ হাজারো কিছু করলে আমি এখান থেকে বসে বলছি কিচ্ছু হবে না, এতটুকু কিচ্ছু হতে পারে না। চাকরিতে নেই যার, তার হাজারো চেষ্টা করলে চাকরি হবে না, হতে পারে না, যার বিবাহ নেই তার বিবাহ হবে না। আমি তো ওই জন্য অধিকাংশ লোককে প্রতিকারই দিই না, যারা আমাকে দেখায় কোনো কারণে, কোন বিশেষ প্রয়োজন ছাড়া আমাকে দেখানোর জন্য ফোন করবে না, ঘরে বসে আমি আসছি, ঘরে ঘরে আমি এসছি, প্রত্যেকের ঘরে ঘরে, আমার কাছে আসার দরকার নেই, বিশেষ প্রয়োজন ছাড়া, কিছু কিছু জায়গায় কোনো নক্ষত্রের প্রয়োজন হয়, বিশেষ বিশেষ প্রয়োজন ছাড়া, ভয়ঙ্কর প্রয়োজন ছাড়া আমার কাছে আসার দরকার নেই, আমি বারবার বলছি। আর এক একটা জায়গায় আমি প্রতিকার দিই না, প্রতিকার দিয়ে লাভ নেই, লাভ নেই, হবে না, হতে পারে না কোনো প্রতিকার। আজকে আজকে এমন ঘটনা আমি দেখলাম, ভাগ্য বিচার করলাম, আমার কাছে এসেছিল আমার কাছে অনেক দূর থেকে বাচ্চা হবার জন্য, অনেক জায়গায় হোমযজ্ঞ করেছে, অনেক জায়গায় গ্রহ প্রতিকার করেছে, সন্তান স্থানের আবশ্যক রয়েছে,
হবে না হবে না হবে না দুটো ছক বিচার করে হতে পারি না কোনো মতেই হবে না কোনো দিন সন্তান হবে না আমি পারবো না তাদের কি সন্তান হবে বলেই অনেক কবচ কুণ্ডল করে দিই অনেক রত্ন পরিয়ে দিই তাদের থেকে টাকা নিয়ে একই বলে মরার উপর খাড়ার খাইয়ের মতো একই তার মানসিক বিধ্বস্ত একই তার চোখের জল চোখে জল নিয়ে এত কাগজ নিয়ে এসছে আমার অনুষ্ঠানে পরনিন্দা পরচর্চা থাকি না আমি পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসি না টিভি অনুষ্ঠান সভা সমিতি থেকে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত লাইভ হয় মানুষ দেখে কারণ আমি মা আমি নিন্দে করি না এত জায়গা গেছে এত প্রতিকার করেছে নিয়ে এসছে আমি তো বলে দিচ্ছি আরো 100টা জায়গা ঘুরলেও হবে না আরো 100টা জায়গা ঘুরলেও হবে না 100টা কবচ পড়ুক 100টা মূল পড়ুক 100টা রত্ন পড়ুক 1000টা রত্ন পড়ুক গলা থেকে একেবারে যত খুশি পড়ুক হবে না হবে না হবে না কারণ আমি তার ছকের দুটো ছক বিচার করলাম স্বামী স্ত্রী একজনের ছকের কোনো পটেনশিয়ালিটি নেই যে তার কোনোদিন সন্তান হতে পারে তাহলে আমি নেব কেন আমি বলবো কেন আমি তো টাকা নিই না আমি তো তার জন্য হোমযজ্ঞ করাই যে যার খরচা এনে আমি তাকে খরচা করাবো কেন আমার পা দুটো ধরে বলছে বিশ্বাস করো আমার বুকটা কষ্টে ফেটে যায় আমার সন্তান তো আমার পা দুটো ধরে বলছে মা আমার একটা সন্তান আমার আমার একটা সন্তানের জন্য সে কাঁদছে সবাই আমার পা দুটো ধরে জানো আমি বারবার বলছি যে কোনো মতে যদি বলছি মা কত টাকা দেবো মা অনেক জায়গায় অনেক টাকা দিয়েছি মা আমি টাকা নিয়ে কি করব টাকা নিয়ে কি করব সন্তান কোন গাছে ফল হয়ে আছে যে আমি পেরে দিয়ে দেবো আমি আমি টাকা রোজগার করতে বসেছি তুমি আমার কাস্টমার যে তোমার থেকে টাকা নিয়ে করব তুমি আমার সন্তান আমার সন্তান আমার আমার কোলে থাকা সন্তান অর্থাৎ আমি প্রতারণা করতে পারবো না আমি পারবো না আমার তোমার টাকায় আমার কোন রকম ইমারতির প্রয়োজন নেই আমি সোশ্যাল মিডিয়ায় বসে বলছি আমি বারংবার বলছি অর্থাৎ প্রতিকার প্রতিবিধানে কোনো টাকা নেওয়া হয় না আমাদের আশ্রম থেকে আমি বারংবার বলবো হ্যাঁ পুষ্টি করাতে হয় যোজক বিচার করাতে হয় সেগুলো অবশ্যই কম্পিউটারে যারা কাজ করে আমার সবাইকে মাইনে দিতে হয় তারা সেগুলোর জন্য লাগনি সেটা পে কিন্তু প্রতিকার কাল সর্প কাটিয়ে দেবো শনিশ্বরের সাথে কাটিয়ে দেবো যোগ খণ্ডন করে দেবো বংশরক্ষা কবচ দেবো কত টাকা দাম না দৈব আমি বেচি না আমি মায়ের সাধনা করেছি সাধন শক্তি বেচতে বসিনি আমি প্রোডাক্ট খুলিনি আমি দোকান খুলিনি আমি সেল দিতে বসিনি যে এগুলো বেচবো আমি বারংবার মানুষের স্বার্থে অবগত করছি মানুষকে হ্যাঁ যেটা বলছিলাম রিলেশন নষ্ট হয়ে যাবে আমি দিলাম না আমি তাকে বললাম চলে যাও তোমার বাচ্চা হবে না আমি তার বাড়ির লোককে আড়ালে বলে দিলাম না এই প্রতিকার দেওয়ার জায়গা নেই কোনোদিন হবে না কোনোদিন হতে পারে না তার যোগই নেই আমি বারবার বললাম অনেক রিলেশন নষ্ট হয়ে যাবে যদি মাথা না ঠান্ডা রাখতে পারো অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর অগ্নিকাণ্ডের কথা বললাম আর একটা কি বললাম যাদের রক্তজাত রোগ রয়েছে অনেক হার্ট অ্যাটাক বাড়বে হার্ট অ্যাটাক বাড়বে যাদের যাদের ডায়ালিসিস হয় কিডনি সমস্যা বাড়বে আমি বলছি আর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে আমি বলছি যারা ক্যান্সার পেশেন্ট এই সময় অনেকটা টালমাটাল যাবে আর কি হবে আমি ভবিষ্যৎবাণী স্বরূপ করছি আগামী 55টা দিনের জন্য আমি মঙ্গল রাশি পরিবর্তন করবে 22শে অক্টোবর থেকে আমি তার জন্য বলবো হ্যাঁ আর কি হতে পারে সেগুলো বলবো আর যেটা হতে পারে যাদের অর্শ ভগন্দর এই ধরনের রোগ রয়েছে বাড়বে যে কোনো ঘা পুঁজ ক্যান্সার টিউমার এই ধরনের জিনিসগুলো কিন্তু নানাভাবে বাড়বে মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমি সমস্তটা কিন্তু তুলে ধরলাম সমাজের সামনে তুলে ধরলাম মানুষের স্বার্থের জন্য তুলে ধরলাম সবাই সাবধান হবে সাবধান হওয়ার জন্য বলা কারণ আমি তো বসে বসে রগড় দেখতে পারবো না আমি বারবার বলি আমি মজা দেখতে পারবো না মায়ের তো ধর্ম নয় মা মজা দেখে মা এসছে এখানে বলতে আমি কি আমার অ্যাড করতে এসেছি যে আমার কথা বলবো আমি তোমাদের ভালো রাখার কথা বলবো আমি যেটুকু বলবো যেটুকু আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবো আমার সন্তানদের জন্য আমি বলবো আমি সন্তানদের জন্য বলে যাবো সারাক্ষণ আমি মেষ লগ্নে বলবো মেষ লগ্নের ভবিষ্যৎবাণী করছি শুনে রাখো আগামী 55টা দিন 22শে অক্টোবর থেকে সপ্তম স্থানে এই গোচর সূর্যমঙ্গল জ্যোতি পার্টনারশিপ যদি যারা ব্যবসা করে চূড়ান্ত ক্ষতি পার্টনারের সঙ্গে মনোমালিন্য প্রেম চললে ভেঙে যাওয়ার আশঙ্কা দাম্পত্য জীবনে কলহ রাগ এতটা বাড়বে ক্রোধ এতটা বাড়বে অ্যাগ্রেসিভ হওয়ার জন্য নানা রকম সমস্যা আর্থিক স্থিতি মোটামুটি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই যে মঙ্গল আর সূর্যের জ্যোতি আমি বলে রাখছি
সারা দেশ দুনিয়ার, মেষ লগ্ন ছাড়াও এটা বলছি ভবিষ্যৎবাণী, সারা দেশ দুনিয়ায় প্রচুর অ্যাক্সিডেন্ট হবে, প্রচুর রক্তপাত হবে, প্রচুর দুর্ঘটনা ঘটবে, বাড়িতে থেকেও প্রেসার কুকার থেকে সিলিন্ডার থেকে বাস্ট হওয়ার প্রবল সম্ভাবনা, নানা রকম ভাবে আঘাত লাগা রক্তপাত। আমি সাবধান করে গেলাম, আমার প্রত্যেকটা সাবধান বাণী তোমরা প্রত্যেকে মেনে চলো। কি করবো গুরুমা, আমি বলবো, আমি বলবো অনুষ্ঠানের শেষে বলবো। আমি মেষ লগ্নকে বলছি, রাশি নয়, লগ্ন ভিত্তিক আলোচনা। তোমরা প্রত্যহ হনুমান চালিশা তিনবার করে পাঠ করো। বৃষ লগ্নে বলবো মঙ্গল অতি মারুক, বৃষ লগ্নে তেমনি অতি মারুক মঙ্গল। বিদেশ থেকে লাভ, বিদেশ থেকে বেশ কিছু লাভ। রোগ বৃদ্ধি হবে, পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, ক্রোধ থেকে ভয়ঙ্কর বিপদ। বাণী তোমার বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে, বাণী তোমার সমস্যার কারণ হয়ে যাবে। যারা রক্তজাত সমস্যা, অনেক অপারেশন যোগ রয়েছে, হসপিটালাইজ যোগ রয়েছে বৃষ লগ্নকে, অনেক আঘাত লাগার যোগ রয়েছে, সজাগ থাকো, সতর্ক থাকো। তারা সিদ্ধেশ্বরীর ছবি আমি সবাইকে বলছি, মা তারা সিদ্ধেশ্বরী বামা কালী, যে কোনো গ্রহদোষ প্রশমনি মা আমার, গ্রহদোষ বিনাশিনী, সংকট নাশিনী মাকে সঙ্গে রাখো, দারুণ উপকার, দারুণ ফল পাবে, অনেক টাকা রত্ন যা দিতে পারবে না। আর কি করবো গুরুমা আমরা, আমি রাত্রে বললো। আমি মিথুন লগ্নের কথা বলবো, সমস্যা প্রবল ভাবে বৃদ্ধি পাবে, মন বিচলিত হবে, বিক্ষিপ্ত হবে, ব্রেন স্ট্রোক রক্তপাত। ব্রেন স্ট্রোকটা কিন্তু আমি সবার জন্য বলবো, আমি বারংবার বলবো, রক্তপাত, অ্যাডভেঞ্চারস, কোনো কাজ করবে না মিথুন লগ্ন 55টা দিন। আমি কনসাস করছি বসে, আমি গলা ফাটিয়ে বলছি, যাতে কারুর কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কারুর কোনো ক্ষতি না হয়, তার জন্যই কিন্তু আমি গলা ফাটিয়ে অবশ্যই করে বলছি, আমি অবশ্যই করে বলছি, বিপদ কিন্তু পদে পদে, অ্যাক্সিডেন্ট প্রবল যোগ, আর্থিক স্থিতি কিন্তু যথেষ্টই শুভর ওপর আমি দেখতে পাচ্ছি। আমি কর্কট লগ্নের ভবিষ্যৎবাণী আগামী 55টা দিনের জন্য করব। মঙ্গল যাচ্ছে মাতা স্থানে, আমি দুর্ঘটনা দেখতে পাচ্ছি, বাড়ি এবং পরিবার নিয়ে সমস্যা, মায়ের স্বাস্থ্যহানি, অপারেশন যোগ, আঘাত লেগে রক্তপাত। আমার বলতে কষ্ট, কিন্তু আমায় বলতে হবে, আমার আমি বলার জন্য এসেছি, আমার কিন্তু ভেতরটায় কষ্ট। আমি যখন একটা গণনা করি, কোনো নেগেটিভিটি দেখি, আমার ভেতরটা ফেটে যায়, আমার ভেতরটা ফেটে যায়। আমার কর্কট লগ্ন, আমার কর্কট লগ্ন যে যেখানে আছো, তোমরা শোনো, তোমরা সাবধান হও, তোমাদের সাবধান করতে আমি এসেছি, আমি সাবধান করব। আর আমি জানি যারা যারা গুরুমার কথা শুনে সাবধান হবে, তাদের ঘরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কোনো অমঙ্গল আসবে না, কোনো অশুভ প্রবেশ করতে পারবে না, কারণ তারা সাবধান হয়েছে, তারা কনসাস হয়েছে। আমি আর্থিক যোগ মধ্যম, বড় ভাইয়ের দ্বারা সমস্যা কোনো রকম সৃষ্টি হতে পারে। আমি সিংহ লগ্নের ভবিষ্যৎবাণী করব, আমি সিংহ লগ্নের ভবিষ্যৎবাণী করছি, লগ্নেশ নিজ মঙ্গল কারক ভাবে, পরিশ্রম প্রচুর করতে হবে, সফলতা কম, রাগ থেকে বিপত্তি, অপজশ, পরাক্রম বৃদ্ধি, মামলায় কিন্তু জয়লাভ আছে, গুপ্ত শত্রু বৃদ্ধি, তার থেকে নানা রকম সমস্যা, রোগ রেন এইগুলো থেকে সমস্যা এবং রক্তপাত। আমি সাবধান করে গেলাম, আর কারুর কোনো ভয় নেই, মা বলে গিয়েছে সামনে গর্ত আছে, বাচ্চারা আমার পথ কাটিয়ে যাবে, আমার এক একটি সন্তান তারা পথ কাটিয়ে যাবে, তাদের কিছু হবে না। তাই জন্য আমি আজ বলতে এসেছি, ব্যাপক পরিমাণ শেয়ার করবে মানুষ, আমি জানি, কারণ আমাদের এখান থেকেই শেখানো হয়, আমরা সকলের তরে সকলে, আমরা আমার বচনের ওপর মানুষ আস্থা রাখে। যারা নতুন, যারা নতুন ছেলে মেয়ে আমার এসেছো, তাদেরকে প্রত্যেককে বলছি আজকেই, যারা নতুন, আমার ডেট ওয়াইজ প্রেডিকশন দেখো, আমার ডেট ওয়াইজ প্রেডিকশন, কথা বলবে, কথা বলবে গো, প্রত্যেকটা গণনা কথা বলবে। যারা নতুন, আমি পুরনোদের কথা বলছি না, ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, সেই ডেট ওয়াইজ ক্যালকুলেশন, ডেটগুলো, নেগেটিভ ডেটগুলো মেনে চলো, এই সময় দারুণ দারুণ ফল পাবে, দারুণ দারুণ ফল পাবে। আমি কন্যা লগ্নের ভবিষ্যৎবাণী করব, মঙ্গল গলার কাছে আসছে, কন্যা লগ্নে থাইরয়েড পেশেন্ট সাবধান, মেডিকেল অ্যাস্ট্রোলজির টার্মসে বলছি, থাইরয়েড পেশেন্ট কন্যা লগ্নে সাবধান, মাইগ্রেন পেশেন্ট সাবধান, অকস্মাত দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেকটা দিন গণেশের আরাধনা, প্রত্যেকটা দিন ম্যান্ডেটারি, আগামী 55টা দিন প্রত্যেক দিন ভগবান সিদ্ধিদাতা গণেশের আরাধনা করো, আমার তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ রাখো, বিপদ পালিয়ে যাবে, বিপদ পালিয়ে যাবে গো, অনেক কম অনেক কম, হালকার উপরে বেগ থাকবে, ধনহানি যোগ রয়েছে,
বাণী বাণী সংযম করো, কারণ মঙ্গল সূর্য যদি অত্যন্ত ক্রোধ আসবে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ দুর্ঘটনা, এগুলোর থেকে সাবধান। আমি তুলা লগ্নের ভবিষ্যৎবাণী করব। লগ্নে প্রবেশ করছে, দাম্পত্য জীবন তোলপাড়, প্রেম তোলপাড়, পার্টনার নিয়ে সমস্যা, জমি ভূমি পরিবার নিয়ে সমস্যা, দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট চোখ। কেন বললাম ভয় দেখাবো বলে বললাম? কেন বললাম সাবধান করব? গরম তেলে আমার বাচ্চারা হাত যাবে, তাদের বলবো না যে তেলটা গরম আছে তোমরা একটু দেখে হাত দাও, তোমরা হাত দিও না গোতে, তোমাদের হাতে আঘাত লাগবে, তোমাদের এক একজনের আঘাত, আমার খুব কষ্ট হয়। যাতে কারণ না আসে, আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, মানুষ মিলিয়ে নিয়েছিল যে গুরুমা গণনা করে বলে গেছে ধর্ম নিয়ে সমস্যা আসতে চলেছে, তাহলে প্রত্যেকটা পর্যায়ে সেই সমস্ত মানুষের হাতে পড়ুক যারা প্রিকশন নিতে পারে। তাই জন্য আমি বারংবার বললো বাংলাদেশ নিয়ে আরো আরো গণনা নিয়ে আসব। এবং এই যে টেরারিস্ট কাণ্ড চলছে, যে আতঙ্কবাদী ঘটনা চলছে, যে আতঙ্কবাদীরা ধরপাকড় হয়ে যাচ্ছে, অনেক কৃপা অনেক করুণা ঈশ্বরে, অনেক বড় দুর্ঘটনার থেকে অনেক কিছু রোধ পাচ্ছে, সেটা আমার জম্মু, আমার কি হচ্ছে জম্মুতে, আমার কাশ্মীর, আমার হরিয়ানা, আমার পাঞ্জাব, কি ঘটনাগুলো ঘটছে প্রত্যেক দিন নিউজে মানুষ দেখছে, আমার সন্তানেরা জানাচ্ছে। আর বারবার বলছি, বারবার বলছি, দেখতে আসার প্রয়োজন নেই, আমার গায়ে কিন্তু চামড়া, রক্ত, মাংস, হাড় আছে, মানবী শরীরে আমি আছি। আমাকে আমি ছাত্র যুবদেরও বলছি, দেখতে আসার জন্য বৃষ্টিতে ভিজবে না, আমার মেয়েদের বলছি, আমার ছেলেদের বলছি, ভিজবে না, ভিজে ভিজে দেখতে আসার আমাকে প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই ধরনের জিনিস তোমরা পাওনি, আমি জানি যে গণনা কথা বলে উঠবে। হ্যাঁ, গণনা যদি করা যায়, বচন যে গুরুমার বচন, প্রত্যেকটা মানুষ মেলাবে, আমি বলবো তোমরা মেলাও। আমি তুলা লগ্নে বললাম, আমি বৃশ্চিক লগ্ন বলবো, তো আমি বিদেশ থেকে আয় শুভ সেটা দেখতে পাচ্ছি, হাসপাতাল যোগ দেখতে পাচ্ছি, সাবধান হও, কনসাস হও। আমি ভৌমদোষ সৃষ্টি হচ্ছে, গ্রহ গোচরে ছোট ভাই দ্বারা বিপদ, ছোট ভাই বোন দ্বারা বিপদ, গুপ্ত শত্রু না আসবে এটা ভালো, গুপ্ত রোগ ব্যক্তি হবে, রোগ ঋণ শত্রু আঘাত লাগা দুর্ঘটনা রক্তপাত, সবাইকে সাবধান করব। আমি ধনু লগ্নে বলবো, মানসিক অশান্তি প্রবল, ক্রোধ বৃদ্ধি পাবে দশমীর দশমী, এটা ভালো, টেকনোলজির সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু খুব ভালো, যারা দূরসঞ্চার মাধ্যম থেকে আয় করে তাদের জন্য বেশ ভালো। আমি বাণী সংযম করতে বলবো, বাণী সংযম না করলে অনেক কিছু হারিয়ে ফেলবে, অনেক সমস্যা, পরিবারে অশান্তি, উগ্রতায় সম্মানহানি, উগ্রতাকে দমন করো। আমি বারবার বলছি, এগুলোর জন্য অনেক টাকা মনযোগ্যর দরকার নেই, এগুলোর জন্য তারা সিদ্ধেশ্বরের ছবি রাখো, নিজেকে নিজে কন্ট্রোল করো, নিজেকে নিজে লাগান দাও, এর জন্য কোনো রত্ন কোনো প্রতিকার কিছুর দরকার নেই, আমি যেভাবে চালাচ্ছি চলো। অনেক টাকা তোমাদের শান্তি দিতে পারবে না, অনেক প্রতিকার, আমি তো এসছি ঘরে ঘরে, আমি তো এসছি জগজীব উদ্ধারের জন্য, আমি তো দেবো তোমাদের প্রতিকার। মকর লগ্ন, লগ্নেশের শত্রু মঙ্গল, দশম স্থানে মঙ্গল সূর্য দিশাবলী হয়, দশম স্থানে মঙ্গল আর সূর্য বসলে সে দিশাবলী হয়ে যায়, দিকবলি হয়ে যায়। আয় শুভ, রাগ এবং অহংকার বৃদ্ধির ফলে পতন, আঘাত হতে পারে, আঘাত লাগতে পারে, রক্তপাত হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। কুম্ভ লগ্নের কথা বলবো, নবমে এই গোচর, পরিশ্রম বৃদ্ধি, ফল কম, অকস্মাত দুর্ঘটনা, যাত্রা ভ্রমণ যোগ রয়েছে, তবে সাবধানে, মায়ের স্বাস্থ্যহানি রয়েছে। মীন লগ্নের বলবো, অষ্টমে মঙ্গল, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে প্রবল, ধনহানি যোগ, রক্তপাত, অপমান, দুর্যোগ, আমি যেগুলো দেখতে পাচ্ছি। আর যাদের যাদের আলসার জাতীয় সমস্যা রয়েছে, ঘা রয়েছে, ছোট্ট একটা ঘা, রক্তপাত, রক্তপাতটা থেকে কিন্তু আমি প্রত্যেককে কনসাল্ট করব। আর আগামী আমি বলবো যে কোজাগরী পূর্ণিমায় আমি কয়েকটা বিধান আজকে দেবো, আগামী আগামী দিনে আরও বিধান দেবো, যারা আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে তাদেরকে বলবো আমি, লক্ষ্মী পূজার বেশ কয়েকটা নিয়ম। তার আগে আমি অবশ্যই করে বলিনি, তোমাদের লক্ষ্মী পূজায় পূর্ণিমা ছড়া পড়া থেকে ছাড়া অবধি 19 তারিখ পড়বে, 20 তারিখ ছাড়বে, অর্থাৎ এই পড়া থেকে ছাড়া যদি দেশি ঘি একেবারে প্রদীপ অখণ্ড দীপ জ্বালিয়ে রাখা যায় মা লক্ষ্মীর কাছে, এটা যদি উত্তর পূর্ব কোণায় হয়, আমি দাবি করে বলতে পারি দারুণভাবে লক্ষ্মী লাভ হবে এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর হবে। এবং 19 তারিখ সারা রাত 1008 বার ওম শ্রীম মহালক্ষ্মী দব্যই নম এই মন্ত্র যদি জপ করা যায়, এবং 20 তারিখ একেবারে ঠিক বিকেল 4টে থেকে 6টা এই টাইমটা যদি জপ করা যায়, তাহলে কিন্তু আমি দাবি করে এখান থেকে বলতে পারি আর্থিক প্রতিবন্ধকতা দূর হবেই হবে। এছাড়া আমি বলবো, লক্ষ্মী মায়ের পুজোর দিন যারা যারা মা লক্ষ্মীর পুজোর দিন পায়েস রান্না করছো, এই পায়েসটা আমি বলবো চিনি অ্যাভয়েড করো,
মিছরি দিয়ে পায়েশ করো এবং এই মিছরি দিয়ে পায়েশে মাকে নিবেদন করো, একটা দারুণ ফল কিন্তু পাবে। অবশ্যই করে গতদিন শিখিয়ে গেছি কিভাবে মা লক্ষ্মীকে প্রণাম করবে, তোমরা জানো গত গত দিনে ঠিক সেইভাবে প্রণাম করো। অবশ্যই মা লক্ষ্মী পুজোর দিন সূর্যার্ঘ্য দিতে কেউ বলবে না, আমি অবশ্যই বলবো। এই বছর লক্ষ্মী পুজোর দিন একটা রূপোর আংটি যারা ধারণ করবে বা রূপোর হার বা কোনোভাবে এতটুকু রূপো যারা অঙ্গে পরিধান করবে তাদের জন্য কিন্তু জীবনে অনেকটা সুসময় আসতে চলেছে। এবং তার সঙ্গে বলতে পারি যাদের তাও ধারণ করার ক্ষমতা নেই, নাভি শঙ্খ ধারণ করতে পারো, শাঁখের আংটি ধারণ করতে পারো। লক্ষ্মী মায়ের পুজোর 19 তারিখ রাত্রি 10:30 থেকে 11:30 ঈশান কোণে মুখ করে। আমি অবশ্যই করে বলবো মা লক্ষ্মী পুজোর দিন তোমরা অবশ্যই যে প্রদীপে মা লক্ষ্মীর আরতি করবে সেই প্রদীপগুলোতে কিন্তু তুলোটা তেলে ভেজাবার আগে একটু গোলাপ জলে ছিটে দিয়ে নেবে, তারপর কিন্তু মা লক্ষ্মী আরতি করবে। এবং তেল নয়, ঘিতে মহালক্ষ্মীর যদি আরতি করো তাহলে মহালক্ষ্মীর কৃপা পাবে। স্টিলের বাসন মা লক্ষ্মী পুজোয় কেউ ইউজ করবে না, নয় কাঁসা, নয় পিতল, নয় তামা, নতুবা নতুন মাটির পাত্রে দারুণ একটা ভালো ফল পাবে। যারা যারা এই অখণ্ড দীপ জ্বালবে তাদের দুর্ভাগ্য তো পালাবেই পালাবে। আমি আর একটা বিধান বলবো, এই ঘিটার মধ্যে কেশর দিয়ে দাও, ভগবান সত্যনারায়ণের কৃপা হয়ে যাবে, মা লক্ষ্মীর কৃপা হয়ে যাবে। আর আতপ চাল, গোবিন্দভোগ চাল একটু মাটিতে রেখে তার উপর প্রদীপটা স্থাপন করো, অর্থাৎ তোমার জীবনে দুঃখ রাশি পালাই পালাই বলবে, দুঃখ রাশি যন্ত্রণা তোমার জীবন থেকে দূরীভূত হবে। যে যে উপায়গুলো আমি বলছি, যারা যারা এই উপায়গুলো করে তারা কমেন্ট সেকশনে, আমার সেই সমস্ত বীর সৈনিক সন্তান, আমি আগামী দিন কমেন্ট করব, কমেন্টের উত্তর দেব, আমি উত্তর করব প্রত্যেকের কমেন্টে। এবং প্রত্যেকের কমেন্ট প্রত্যেকদিন আমাকে পড়ানো হয় আশ্রম থেকে, আমি প্রত্যেকের কথা খেয়াল রাখি। আমি অবশ্যই বলবো যারা লক্ষ্মী পুজো করছেন তারা কিন্তু অবশ্যই পূর্ণ চন্দ্রের দর্শন 19 তারিখ করবে এবং ঠাকুর মশাইকে বলবে যিনি আসবেন পুজো করতে চন্দ্রার্ঘ্য নিবেদন করতে। শুধু সূর্যার্ঘ্য নয়, চন্দ্রার্ঘ্য যদি নিবেদন করা যায় তবে মানসিক শান্তি পাবার জন্য উত্তম দিন। অবশ্যই চন্দ্রার্ঘ্য নিবেদনের পরই যেন মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে, তাহলে অনেকটা ভালো হবে। আমি বলবো অবশ্যই পদ্ম বীজের মালা, যদি মা লক্ষ্মীকে অবশ্যই লক্ষ্মী পুজোর দিন তোমরা গলায় একটা পদ্ম বীজের মালা বা বৈজয়ন্তী মালা মাকে পরানো যায়, আমি দাবি করে বলবো দারুণ ফল পাবে। এবং মালাটা যদি 108টা পদ্ম বীজ হয় এবং প্রত্যেকটাতে তোমরা একবার করে হোক বা 108 বার করে যারা পাবে ওম শ্রীম লক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রটা জপ করে মাকে পরিয়ে দাও এই মালা, দারুণ সাকসেস, দারুণ সাকসেস। অনেক টাকার হোমযজ্ঞ করতে হবে না, অনেক টাকার রত্ন হবে না, আমি দাবি করে বলবো, আমি এখানে বসে দাবি করে বলবো 40-60% মানুষ কমেন্টে লেখে আমার সন্তানরা শুধু ভালো হয় পালিয়ে যায় না, আমার সন্তানরা একেবারে সেই সমস্ত বীর সৈনিক সন্তান, আমার বীরাঙ্গনা মেয়েরা লিখে দেয় অন্যকে ভালো করার জন্য উৎসাহিত করে কমেন্ট সেকশনে এসে। আমি বলবো অবশ্যই করে গোলাপ জলে স্প্রে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে আগামী দিন অবশ্যই করবে। অবশ্যই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা 8টার আগে 20 তারিখ পূর্ণিমা যখন থাকবে ঘি এবং গরুর দুধ, গরুর ঘি এবং গরুর দুধ কোনো মা লক্ষ্মীর মন্দিরে দিয়ে আসবে। যাদের কাছাকাছি মা লক্ষ্মীর মন্দির অ্যাভেলেবেল নেই, মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির, মা সেরাবালীর মন্দির, মা যে কোনো মাতৃশক্তির মন্দিরে অবশ্যই দাও, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমি অবশ্যই বলবো যারা লক্ষ্মী পুজো করবে, আমার মায়েরা, আমার ছেলেরা, আমি প্রত্যেককে বলবো যে আমার সন্তান সেবা দল, আমার সেবা দল কখনোই ব্লু কালার পরবে না, কখনোই ব্ল্যাক কালার পরবে না। লক্ষ্মী পুজোতে এই দুটো কালার পরে যদি কেউ লক্ষ্মী পুজো করে তার লক্ষ্মী লাভ হয় না আমি বলবো। আমি আগামী দিন আমি এছাড়াও কোজাগরী পূর্ণিমার অনেক একরাশ তথ্য আমি দেব, অনেক বিধান বলবো, অনেক কিছু জানাবো। এছাড়া আমি বলবো যে আগামী দিন অর্থাৎ 17 তারিখ কেমন যাবে এবং ম্যাজিক্যাল নাম্বার অবশ্যই বলবো, মানুষ অপেক্ষা করে বসে রয়েছে। আমি আগামী দিনটা টেনশনপূর্ণ দিন, সমস্যাপূর্ণ দিন, শরীর নিয়ে চিন্তা। আমি আর এটা শনির সংখ্যা রবি এখানে ট্রানজিট করছে আগামী দিন, দেশের দুনিয়ার ক্ষেত্রে আমি ভবিষ্যৎবাণী করব।
আমি দেশ দুনিয়ার জন্য ভবিষ্যৎবাণী করব, কারণ ভবিষ্যৎবাণীর উপরই মানুষের ভরসা আমার। আমি বড় রাজনেতার ওপর কোনো নিউজ আসতে চলেছে, বড় রাজনেতার ওপর কোনো নিউজ আসার সম্ভাবনা, বড় ঘটনারও কোনো নিউজ আসবার সম্ভাবনা, বলিউড নিয়ে কোনো নিউজ আসতে পারে, সাডেন হার্ট অ্যাটাক, সাডেন কোনো হসপিটালাইজ বা হসপিটাল অ্যাডমিট, সাডেন কোনো বড় ব্যক্তিত্বের বা পরিচিত ব্যক্তিত্বের বা কোনো সেলিব্রিটি রাজনেতার তার কোনো শারীরিক কোনো অবনতি বা কোনো দুর্ঘটনা বা কোনো খবর বা কোনো নিউজ আসবার সম্ভাবনা আগামী দিনে কিন্তু আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি। আগামী দিন কোথাও কোথাও হালকা ভূকম্পের সম্ভাবনা সেটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে আরেকটু ভেঙে যদি বলি, পূর্ব ও পশ্চিমকে আমি সাবধান করব, পূর্ব পশ্চিমকে সাবধান এবং সাউথ ইস্টকে আমি সাবধান করব। আগামী দিন অস্ট্রেলিয়ার তরফ থেকে বড় কোনো নিউজ আসতে চলেছে আগামী দিন, এমন একটা সম্ভাবনা প্রেডিকশন এমনটাই বলছে সেটা আমি জানালাম। আগামী দিন অস্ট্রেলিয়ার তরফ থেকেও কোনো রকম নিউজ আসতে পারে। আমি বৃষ কর্কট সিংহ এবং তুলা আগামী দিনের জন্য বা 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 ভীষণ ভালো আছি। আমি ধনুকে সাবধান বলবো, মেষকে সাবধান। এসো এবার দেখি নি অ্যালফাবেট অনুযায়ী কার কার আগামী দিন কতটা শুভ রয়েছে। এ বি এফ এম আই কে পি আর, এদের জন্য যথেষ্ট ভালো রয়েছে। যাদের যাদের নামের আদ্যক্ষর এই অক্ষরগুলো দিয়ে শুরু তাদের আগামী দিন যথেষ্ট পজিটিভিটিতে ভরা। আর সাবধান, এস কে সাবধান হতে হবে, ভি কে সাবধান হতে হবে, ডাব্লু কে সাবধান হতে হবে। এই তিনটে যে অ্যালফাবেট বললাম আমি, এই তিনটে বর্ণের মানুষকে অবশ্যই আদ্যক্ষর যাদের তাদের অবশ্যই সাবধান হতে হবে। আগামী দিন কি করবে দিনটাকে পজিটিভিটিতে ভর্তি করতে, রোলির চান করে রোলির তিলক অবশ্যই কপালে দেবে, আতপ চাল অবশ্যই দেবে, সূর্যার্ঘ্য দিতে একেবারেই কেউ বলবে না। আগামী দিন থেকে সূর্য নিচস্থ হচ্ছে, আগামী দিন থেকে প্রত্যেক দিন সূর্যার্ঘ্য দেবে এবং বিধিবদ্ধ দেবে। যেহেতু গতদিন আমি বলেছিলাম রাক্ষসী মুদ্রার কথা, কারণ এই রাক্ষসী মুদ্রার জন্য কিন্তু সংসারে নানা বিপত্তি, নানা রকম দুর্ঘটনা। যারা গতদিনের অনুষ্ঠান দেখেনি, আমি রাক্ষসী মুদ্রাটা এতটা মূল্যবান এপিসোড এবং এতটা মূল্যবান তথ্য রয়েছে, আমি ইউটিউব থেকে আরম্ভ করে ফেসবুকে সবাই একবার চোখ বুলিয়ে নিতে বলবো, যেন রাক্ষসী মুদ্রায় কোনোভাবে গৃহ যেন রণাঙ্গন না হয়ে যায় সেদিকে কিন্তু প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। এবার বলবো ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার, যে নাম্বার মানুষের জীবনে মিরাকেল করবেই করবে এবং ম্যাজিকের মতো পরিবর্তন আনবে। যারা প্রত্যেক দিন কমেন্ট লেখে আমার সেই বীর সৈনিক সন্তান সেবা দল, আমার সেই বীরাঙ্গনা সন্তানেরা, সেই সেবা দলের মেয়েরা, আমার মায়েরা, তারা কিন্তু প্রত্যেক দিন তাদের অভিব্যক্তি, তাদের অনুভূতি, তাদের অভিজ্ঞতা অন্যজনের জন্য লিখে, যাতে দেশ দেশান্তরে একটি মানুষ কষ্ট না থাকে, প্রত্যেকে এখানে সামিল হয় এবং এই ম্যাজিক্যাল নাম্বার এতটা ইফেক্টিভ, এতটা শক্তিশালী আমি দাবি করে বলতে পারি, যেটা নেবার জন্য একটি টাকাও খরচা করতে হয় না, মানুষের জীবনে পজিটিভিটিতে ভরিয়ে দেবে, দূর করবে গ্রহদশা যন্ত্র জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন, আস্তে আস্তে সেটা যদি তোমার বৈধ হয় তাহলে আস্তে আস্তে সেই যন্ত্রণা থেকে কিন্তু মানুষকে তো অবশ্যই ভালো পথে নিয়ে আসবে। প্রত্যেক দিনের নাম্বার আমি আগের দিন দিই, অর্থাৎ আগামী দিনের নাম্বার 17 তারিখের নাম্বার আমি আজ 16 তারিখ রাত্রে দিচ্ছি, আবার 17 তারিখ রাত্রে 18 তারিখের জন্য নাম্বার দেব, কারণ প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে হবে এবং সেটাও নিখরচায়। তাই আগামী দিনের জন্য নাম্বার আমি বলবো 0111, এটা ইংলিশেই লিখতে হবে অবশ্যই, 0111। এই নাম্বারটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখতে হবে, আর হাতের ঠিক এই খানটা লিখতে হবে হাতের যে এই খানটা, আমি আঙুলটা দেখাচ্ছি, এই আঙুলের জায়গাটা নাম্বারটা লিখতে হবে অবশ্যই সাদা কাগজে লাল কালিতে লিখে। তোমরা ওয়ালেটে রাখতে পারো, সঙ্গে রাখতে পারো, সারা দিনই নাম্বারটা যত রিকল করবে নাম্বারটা তোমাকে তত পজিটিভিটিতে ভরে দেবে। হোয়াটসঅ্যাপে মেসেজের আগে লিখতে পারো, অবশ্যই ডিপিতে রাখতে পারো এবং মঙ্গলের জন্য
যে প্রতিকার আমি বলবো, অবশ্যই প্রত্যেকটা দিন ভগবান শিবের মাথায় মধু ঢালবি এবং প্রত্যেক দিন পাঁচটা করে দূর্বাঘাস ভগবান গণপতিকে চড়াবে এবং প্রত্যেকটা দিন শিব চল্লিশা পাঠ করো, প্রত্যেকটা দিন দারুণ ভালো ফল পাবে। অবশ্যই করে বলবো শিবের মাথায় দুটো করে গোলমরিচ প্রত্যহ কিন্তু তোমরা ভগবান শিবের মাথায় চড়াও এবং তার সঙ্গে তারা সিদ্ধেশ্বরী মহারানী বামা কালী যিনি তান্ত্রিক ভৈরবী সাধিকা ব্যতীতা কারুর আরাধ্যা হন না, শাস্ত্র এমনটাই বলছে, সেই জন্য সেই মাকে তোমরা সঙ্গে রাখো, ডিপিতে রাখো, সমস্ত কিছু নেগেটিভিটি মাই হরণ করে নেবে। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, তোমাদের চিন্তা কি গো, আমি তো আছি, আমি থাকতে আমার বাচ্চাদের কোনো চিন্তা নেই। জয় মা।